গৃহস্থের শোয়ার ঘরে দুটি সাপ শঙ্খ লাগানো আপত্তিকর অবস্থায় রয়েছে। সেই দৃশ্য চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবেন না কেউ। এমন এক ঘটনা ফেসবুকে এখন রীতিমতো ভাইরাল। ভারতের নদিয়ার এক গ্রামে ঘটেছে ঘটনাটি। ঘরে সাপ ঢুকে যাওয়ার বিষয়টি নতুন কিছু নয়, তবে এ ধরনের ঘটনা যেন সত্যিই আঁতকে ওঠার মতো। যদিও সাপ দেখলে কেউ আঁতকে ওঠে, আবার কেউ বা তাকে প্রণাম করে পুণ্য লাভে ব্যস্ত। সংস্কার অনুসারে শঙ্খ লাগা অবস্থায় সাপ দেখা নাকি ভাগ্যের বিষয়। পৌরাণিক যুগ নেই, তবে রয়ে গেছে যুগের হাওয়া। তাই আজও সংস্কার অনুসারে শঙ্খ লাগা অবস্থায় সাপ দর্শন ভাগ্যের বিষয়। কিন্তু এ যে অন্যরূপ, শঙ্খ লাগা অবস্থায় একেবারে গৃহস্থের শোয়ার ঘরে সাপ, কখনো শোয়ার ঘরের বিছানা জুড়ে, আবার কখনো জানালার শিক বেয়ে তার মাঝখানে রয়েছে সাপ দুইটি।